গুড মর্নিং, আজকে হচ্ছে টিউজডে, মঙ্গলবার। মঙ্গলবারের সকাল, এখন টাইম হয়েছে সকাল 6টা। আমি সকাল সকাল উঠে গেছি, সকালে উঠে আমি কিচেনে চলে এসেছি। এত সকাল সকালে তোমাদের সাথে ডাইরেক্ট আমি কখনো কথা বলিনি, হয়তো কিচেনে কুকিং করতে করতে কথা বলেছি, আজকেই বলছি তোমাদের সঙ্গে কথা। অ্যাকচুয়ালি সকালে উঠে আমি কি করি বলো তো, ঘরে তো এডি এখনো ঘুমোচ্ছে, ও 6:30 থেকে 6:45 উঠে। তো আমি কি করেছি সকালে উঠে, আমি যেটা করি একটু সানস্ক্রিন লাগিয়ে নিই মুখে, আর যেহেতু উইন্টার সিজন, আমি এমনিতেও 12 মাসই লিপ বাম ইউজ করি, আমি লিপসে সবসময় আমি লিপ বামটা ইউজ করি, একটু কালার লিপ বাম, একটু লিপস্টিকের মতন দেখায় তো ভালোই লাগে। তো যাই হোক, আমি এগুলো সমস্ত ফ্রেশ হয়ে আর সানস্ক্রিন লাগিয়ে একটু লিপ বাম লাগিয়ে চলে এসেছি কিচেনে, আর এখন রান্নাটা করে নেবো। রান্নাটা করে তারপরে পরে তোমাদের সঙ্গে আমার কথা বলবো। তো চলো, আমি রান্নাঘরে আছি আর আমি কি কি করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। একদিকে চা বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়েছি, আর এই সাইডে ইন্ডাকশনে আমি গরম জল করে রেখেছি। লেবু জল করার জন্য এটা মাইক্রোওয়েভে আমি ভাপা করব আর কি, চিংড়ি ভাপা এটা করব, নারকেল চিংড়ি বলে এটাকে, চিংড়ি ভাপাও বলা যায়। চিংড়িটাকে আমি 5 মিনিটের জন্য দিলাম, আমি বার করে দেখবো, যদি ঠিক মতো কুক না হয় তাহলে আরও 1 মিনিট দিয়ে দেবো। আমি এটা আরো 2 মিনিট দিয়ে দিলাম। সকালে আমার ভাত হয়ে গেলে আমি ভাতটাকে মাইক্রোওয়েভের ভিতর রেখে দিই, তাহলে অনেকক্ষণ গরম থাকে। এখন টাইম হয়েছে 8:15, আর আমার রান্না কিচেনের কাজ করে মানে আজকে রান্না একবারই করে নিলাম, আজকে স্নানের আগেই রান্না হয়ে গেছে আমার। রান্না করে স্নান করে আর ঠাকুর নমস্কার করে জাস্ট এসে দাঁড়িয়েছি, তোমাদের সঙ্গে কথা বলছি। আর তোমরা বন্ধুরা সব কেমন আছো? ভোরবেলা তো তোমাদের সঙ্গে সেরকমভাবে কথা বলতে পারিনি, তো এখন জাস্ট আমি কথা শুরু করার আগে তোমাদেরকে একটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যেসব ভিউয়ার্সরা আমার এই ব্লগটা দেখো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আর বেল প্রেস করে নিও, আর লাইক করো, কমেন্টস করো, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো প্লিজ, যারা আমায় ভালোবাসো, যেসব ভিউয়ার্সরা ভালোবাসো, অনেকেই আমার ব্লগ দেখো, তারা প্লিজ আমার ব্লগটা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, রিলেটিভসের মধ্যে একটু শেয়ার করে নিও। ব্যাস এই আর কি, প্রথমেই আমি বলে দিলাম যে সবাই একটা করে লাইক দিও প্লিজ। তো আমি ব্যাস শুরু করে দিলাম আজকে সকালের, এখন থেকেই মানে সকালে কাজকর্ম দৌড়োদৌড়ি তো শুরু হয়ে যাবে, সারা দিনের কাজ এখন বাকি। আজকে একটা দারুণ সারপ্রাইজ আছে তোমাদের জন্য, আমি একটা নতুন জিনিস আজকে বানাবো, আর সেটা হচ্ছে নুডুল সামোসা রোল, এটা আজকে বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ওই জন্য তাড়াতাড়ি সকালেই রান্নাটা করে নিলাম, করে নিয়ে এইবারে ওগুলো রেডি করতে হবে, যেমন আমাকে ডোটা বানিয়ে ডোটা আমাকে রেখে দিতে হবে কিছুক্ষণ, বাজার থেকে এসে গেছে এডি, আর এখন স্নান করতে যাবে, তারপরে এসে খাবে যথারীতি, তারপরে অফিসে বেরোবে, অফিসে বেরিয়ে গেলেই আর আমার কাজ শুরু হয়ে যাবে, আর সব রেডি করতে থাকবো। তো তখন তো অফিসে বেরিয়ে যাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড মর্নিং, যাচ্ছি অফিসে ঘুমোতে, এত খাইয়েছে। বাবা, অফিসে নাকি ঘুমোতে যাচ্ছে? বাবু ঘুমোতে যাচ্ছি, কম্পিউটার খুলে তাকিয়ে থাকবো, ঘোড়ার মতো ঘুমাবো। ঘোড়ায় জিন দিলে দৌড়ে? এত খাওয়া যায়, বলি ভাত কম করে দিতে। ভাত কম করে দিতে মানে ভাত তো কমই খাও তুমি। ঝুলিয়ে রাখবে, নিচে রান্না হয়ে গেলে আবার ওটা লকারে ঢুকিয়ে রাখবে। এই তো
ভালো উপায় বলেছে, পেঁয়াজ উপরে ঝুলিয়ে তারপরে নিচে মাংস, তার মধ্যে কড়াইয়ের মধ্যে মাংস রান্না করতে হবে, তারপরে আবার পেঁয়াজটা লকেন কি করে রাখতে হবে। হ্যাঁ বলো। ও আমার অ্যাসিস্ট্যান্ট এখন দেরি করে আসবে, কমবে না, পড়ে গেলেও খাওয়া কমবে না সিগারেট। না আমার স্টকে থাকে, এদেই মরা ভালো, না খেয়ে মরার কি দরকার। হ্যাঁ তাই তো, ভুগে মরতে হবে। আচ্ছা ভোগা কেন, সেইভাবে খাও, আন্ডি পিন্ডে না গেলে লিমিট করে খাও। আমি কি না খাই, সব খাই, দেখো না। তো এডি অফিসে বেরিয়ে গেল, আর আজকে আমি স্নান করার পরে একটা লিপস্টিক লাগিয়েছি। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলা হয়নি, সানডে অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম এডির জন্য, একটা জহর কোট কেনার জন্য বেরিয়েছিলাম। গোল্ডেন কালারের একটা জহর কোট এডি কোথাও একটা দেখেছে, তো সেই রকমই একটা কিনবো বলে বেরিয়েছিলাম। তো মেট্রোপলিস মলে গেছিলাম কিন্তু ওখানে পাওয়া গেল না, ওখানে সাধারণত প্রচুর স্টক থাকে ওদের, কিন্তু ওই কালারটা অ্যাকচুয়ালি ওই টাইপের পাওয়া গেল না। তো দেখি যদি নেক্সট উইকে আবার কোথাও যাওয়া হয় তো তখন নেব। আর আমি আমি একটা লিপস্টিক নিয়েছিলাম, তো এই কালারের লিপস্টিকটা নিয়েছিলাম যেহেতু ওটা সকালবেলায় একটু ভাবলাম একটু ইউজ করে দেখি একটু কেমন, তো হালকা করে একটু ইউজ করেছি মানে লিপ বামের ওপরে। এখন আমি কিচেনে যাব, কিচেনে গিয়ে প্রথমে আমি মাটন তড়কাটা বানাবো আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বিকেলে আমার নুডল সামোসা রোল, তো চলো তাহলে এখন চলে যাচ্ছি কিচেনে আর তরকাটা বানিয়ে নিই, রাতের খাবারটা আগে বানিয়ে নিই, কেননা বিকেলে আবার ওটা বানাবো, তাই জন্য আগেই আমার রাতের জন্য এই খাবারটা, রাতের খাবারটা আমার বানিয়ে রাখতে হচ্ছে। তো চলে যাচ্ছি আমি কিচেনে, আজকে আমি বানাবো রাতের জন্য এই তরকা বানাবো। গ্রিন মুগ ডাল আছে আর আছে ছোলার ডাল, চানা ডাল, এই দুটো দিয়ে আমি আজকে তরকাটা বানাবো। আমার কাছে মাটন আছে, আমি এটা দিয়ে মাটন তড়কা বানিয়ে নেব। জিরে দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিলাম, এর গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি, তেল খুব কম দিচ্ছি এই কারণে মাটনে তেল রয়েছে, চিনি দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি বয়েল করে রেখেছিলাম তো ওটা আমি দিয়ে দিচ্ছি, মাটনটা আমি দিয়ে দিচ্ছি, গরম মশলা, তো এটা রেডি হয়ে আছে, আমি এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল মাটন তড়কা, টাইম হয়ে গেছে তিনটে, তো আমি এখন চা খাবো, চায়ের টাইম আমার, তো চা খেয়ে চা খাওয়ার পরেই আমি বানাতে শুরু করে দেব আমার নুডল সামোসা রোল আর তোমাদের সঙ্গে শেয়ার করব। নুডল সামোসা যে আমি বানাবো তার জন্য আমি নুডলসটা আমি আগে বয়েল করে নিলাম একটু, ওর মধ্যে জলের মধ্যে নুন দিয়ে ভিনিগার দিয়ে আর একটু গার্লিক ফ্লেভার দেওয়ার জন্য একটু গার্লিকও দিয়েছিলাম আর দিয়ে বয়েল করে নিয়েছি, একটু অয়েল দিয়ে রেখেছি এর মধ্যে। এবার আমি একটা আমার পুরনো কড়াই, আজকে মানে পুরনো একটা প্যান, এটা খুব বড় প্যানটা ওই কারণে এটা নিলাম, এটা আমি বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, তো আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু কুচুনো কাঁচা লঙ্কা, এটি দিয়ে দিচ্ছি এক চামচ, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। নুডলসে আমি নুন দিয়ে বয়েল করেছি, তো নুডলসের জন্য নুন বেশি দরকার হবে না, সয়া সসে আবার নুন থাকে, তো এর মধ্যে যতটা নুন লাগবে আমি ততটাই দিচ্ছি। তো ভেজিটেবলসটা আমার হয়ে গেছে, আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি, ডার্ক সয়া সস, আমি এবার এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এর ভেতরে আমি ডিম বা চিকেন কোনো কিছুই ইউজ করছি না, সমোসাটা যে বানাবো ওটা ভেজিটেবলই রাখবো। এর আগে বানিয়েছিলাম চিকেন সামোসা বানিয়েছিলাম, কিন্তু আজকে আমি টি স্ন্যাক্স হিসেবে ইউজ করবো, তো ওই কারণে আমি এটা ভেজিটেবলই রাখছি।
নুডলসটা রেডি হয়ে গেছে, মশলা আমি এতই কম দিয়েছি, নুডলসটা রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার নুডলসের ফাইনাল লুক। তো ময়দাটা আমি মেখে নিয়েছি, ময়দাতে আমি নুন দিয়ে আর একটু তেল দিয়ে মেখে নিয়েছি। একদম নরম, সফট মাখিনি, সফটও নয়, এটা একটু হার্ড টাইপের মাখা হয়েছে। তো আমি বিকেলে আর তোমাদের সঙ্গে কথা বলিনি, তড়কা বানাবার পরে আর একটু লাঞ্চ করে তারপর একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন আমি এখন 5:30 বেজে গেছে আর আমি এগুলো বানাতে চলে এসেছি। এগুলো রেডি করে একবারে তোমাদের সঙ্গে কথা বলবো। তো ডোটাকে আমি এভাবে নিলাম, বেলনাতে একটু তেল লাগিয়ে নিলাম। তো একটু টেনে টেনে আমি এটাকে একটু লম্বা করব। লেচিটাকে আমার এইভাবে একটু স্ট্রেচ করে নিতে হবে। তো আমি এরমভাবে বেলে নিয়েছি, এটা এরমভাবে বেলে নিয়েছি। আর ফার্স্টে যেটা আমি বের করবো, এটা ধারগুলো একটু জল দিয়ে নেব। ধারগুলো একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, আর এইবারে আমি নুডলসটা দেবো ওর মধ্যে। ভালো করে একটু মুড়ে নিতে হবে যাতে নুডলসটা বেরিয়ে না আসে। দু সাইডটাই ভালো করে একটু মুড়ে নিতে হবে। এইবারে কি করব, এইবারে আমি এখান দিয়ে কাটব। এবারে এটা চেপে বসিয়ে দিলাম। তো হয়ে গেল সামোসা রোল, এটা অ্যাকচুয়ালি নুডল সামোসা রোল। এরকম ভাবেই আমি সবগুলো আমার কাছে যা আছে এগুলো পুরোটাই আমি বানিয়ে ফেলছি। বানিয়ে নিয়ে আবার আসছি। আমি রোলগুলো সব তৈরি করে নিলাম, সামোসা রোলগুলো তৈরি করে নিলাম, আর এবারে কিছুক্ষণ আমি রেখে তারপরে আবার যখন এগুলো ফ্রাই করব তখন তোমাদেরকে আবার দেখাবো। তো আমি ওই সামোসাগুলো ভাজবো বলে ওই প্যানটা বসিয়েছি, আর তো মিডিয়াম হিটে সামোসাগুলো ভাজতে হয়। আমি গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, সামোসা রেডি হয়ে গেছে, ক্রিস্পি সামোসা রোল রেডি হয়ে গেছে। আর এটা তুমি যে কোনো সস দিয়ে খেতে পারবে। ওটা বানিয়ে নিলাম, আর রাত্রিবেলা আজকে বানাবো রুটি, তরকা যেহেতু বানানোই রয়েছে আর রুটি বানিয়ে নেব। ব্যাস এই, আজকে তো সারাদিন তোমাদের সঙ্গে শুধু রান্নাই শেয়ার করে গেলাম। ওই জন্য মাঝে মধ্যে আমি কি করি বলো তো, তোমাদের সঙ্গে রান্না শেয়ার করি না, কেন কি কথা বলা হয় না রান্না শেয়ার করতে গেলে, আর রান্নাঘরেই সারাদিন কেটে যায় আমার, কথা আর তোমাদের সঙ্গে বলতে পারি না। তো আজকে ওই জন্য আর আজকে কথা বলা হলো না, কেননা কথা এখন যদি বলতে বসি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় বলো বা সব জায়গাতেই প্রচুর বন্ধু বান্ধব সবাই নানা রকম লেখালেখি চলছে, তো সবাই অনেকেই বলছে আজকে তো মানে দিল্লিতে মনে হয় ধর্নাতে বসছে, ওটার জন্য 6 মান্থসের উইদিন 6 মান্থস যাতে হয়ে যায় বিচার তার জন্য। কিন্তু আমার অ্যাকচুয়ালি আমার যেটা নিজস্ব মতামত, আমার মনে হয় যে এই সব এই ধরনের মানে এই টাইপের কেসে
নির্ভয়া কাণ্ড দেখো, নির্ভয়া কাণ্ডের এখনো কোনো ফয়সলা হয়নি। সুপ্রিম কোর্ট দুবার হ্যাঙ্গিং অর্ডার দিয়ে দেওয়া সত্ত্বেও এখনো কিছুই হয়নি। তারপরে নাবালক যারা ছিল তারা তো ছাড়া পেয়ে গেল, একজনই নাবালক ছিল ওরা ছাড়া পেয়ে গেল। তো এক্ষেত্রেও তো মনে হয় দু তিনজন নাবালক আছে, তো এদেরও কেস ওইভাবেই চলবে। তো আমার মতে এই টাইপের কেসে অন্তত লয়াররা যদি সমর্থন না করে তাহলে খুবই ভালো হয়। কোনো লয়ার, গভর্নমেন্ট লয়ার যদি কোনো হেল্প না করে, ওদের হয়ে সওয়াল না করে তাহলে খুব ভালো হয়। তাহলে কি পরবর্তী ক্ষেত্রে মানে পরের জন্য এটাই ঠিক হবে আর কি। তো বেশি কথা আমি এটা নিয়ে আর বলবো না, কেননা জিনিসটাই মানে প্রচুর আলোচনা হচ্ছে এটা নিয়ে, সোশ্যাল সাইটে বলো নিউজে বলো প্রচুর আলোচনা হচ্ছে। আমি আর বেশি কথা বাড়িয়ে বেশি কথা বলে আমি ব্লগটা বাড়াতে চাইছি না। তো ব্যাস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে তো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে অবশ্যই। টাটা।